যেখানে কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা করার কথা সেখানে বসে সাপ্তাহিক হাট। শুধু তাই নয়, স্কুলের সীমানা প্রাচীরের মধ্যেই রয়েছে স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠানও। এতে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ, এমন অবস্থা মেহেরপুরের গাংনির একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। যদিও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। মেহেরপুরের গাংনি থেকে মিনারুল ইসলামের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। মেহেরপুরের গাংনি উপজেলার রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে দুদিন বসে সাপ্তাহিক হাট। আবার বিদ্যালয়ের প্রধান ফটকের দুপাশে রয়েছে কামার ও ফার্নিচারের কারখানা। এমন বাস্তবতায় একদিকে যেমন নষ্ট হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ, অন্যদিকে শব্দ দূষণে ক্ষতির মুখে শিক্ষার্থীরা। হাটের দিন বিদ্যালয়ের আঙিনায় ফেলা হয় নানা আবর্জনা, যা পচে ছড়াচ্ছে দুর্গন্ধ, ফলে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা। বাচ্চাদের তো নিরাপত্তাহীনতা অবশ্যই ভুগছি, আমরাও নিজেরাও। বাইরের মানুষ আসছে হাট বসছে যখন, তাছাড়া এই যে আশেপাশের দোকান দেখছেন, এই দোকানগুলো নিয়ে এই যে কাঠের দোকান আছে, এখানে কাঠের শব্দ করে এরা যখন আসবাবপত্র তৈরি করে। এদিকে লিখিত অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। যদি স্কুলের ভিতরে সীমানা প্রাচীরের ভিতরে এ ধরনের হাটের আসলে বসে থাকে, সেটা আসলে কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। যদি স্কুলের কোনো দায়িত্ববান কর্তৃপক্ষ বা প্রধান শিক্ষক আমার কাছে অভিযোগ করে, তাহলে এই বিষয়ে অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেব। কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনতে স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা অভিভাবক ও স্থানীয়দের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।